ত্রিপুরা দেশের মধ্যে পরিবর্তনের একে প্রতীকে রূপান্তরিত হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উদয়পুরে এক জনসভায় প্রধানমন্ত্রী উদয়পুরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি আরও বলেন, বিগত সরকারগুলো দেশের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিকাশের জন্য যা যা করা উচিত ছিল তা করেনি। ত্রিপুরাকে পরিবর্তনের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরে লোকসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করতে পূর্ব ভারত ও উত্তর পূর্বাঞ্চলের কাছে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত দফার প্রথম দফার নির্বাচন শেষ রবিবার উদয়পুরের স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আহত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের মধ্যে পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে ত্রিপুরা। বললেন, ত্রিপুরা থেকে অনেক শেখার আছে, দেশের সব জায়গায় জোর দিয়ে এই কথা বলা যায়, বিশেষ করে পশ্চিমবাংলায় এই বিষয়টি উত্থাপন করে থাকেন বলেও জানান নরেন্দ্র মোদী। परिवर्तन का सबसे बड़ा प्रतीक बन चुका। पिछले वर्ष जिस तरह आप सभी ने अराजकता, अक्षमता, भ्रष्टाचार को बढ़ाने वाली और विकास विरोधी लेफ्ट फ्रंट की सरकार को उखाड़ फेंका है, वो एक मिसाल बन गया। वाकई त्रिपुरा की जनता से बहुत कुछ सीखा जा सकता है। বলেন, বামফ্রন্টকে হঠাৎ তৃণমূল ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস বাংলা থেকে উড়ে এসে আস্তানা গেড়েছিল। রাজ্যবাসী তৃণমূল কংগ্রেসকে স্বীকার করেননি, কিন্তু বিজেপিকে গ্রহণ করেছে। এর জন্য ত্রিপুরার প্রতি যে তিনি বিশেষ আভারি তাও বলতে ভুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। चुनाव लड़ती थी, लेकिन कभी भी आपने उसको स्वीकार नहीं किया। आपने लेफ्ट के झूल को सहा, लेकिन भारतीय जनता पार्टी बड़ी हो उसका आपने इंतजार किया। और जैसे ही भाई बहनों भारतीय जनता पार्टी ने आपको ताकत नजर आई, आपने पूरा त्रिपुरा भारतीय जनता पार्टी को दे दिया। প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের সার্বিক বিকাশের জন্য যা যা করার উচিত ছিল তার কিছুই করেনি পূর্বতন সরকারগুলো। পূর্বের প্রধানমন্ত্রীরা এই অঞ্চলের জন্য চিন্তাই করেননি, কিন্তু এই চৌকিদার এই অঞ্চলের জনজাতিদের জন্য চিন্তা করে। পূর্বী ভারত আর উত্তর পূর্বী ভারতকে বিকাশ কে লিয়ে জিতনা কিয়া জানা চাহিয়ে থা উতনা पहले की सरकारों ने कोई ध्यान नहीं दिया। चाहे वो त्रिपुरा हो, चाहे मेघालय हो, मिजोरम हो, नागालैंड हो, सिक्किम हो, मणिपुर हो, असम हो, कोई प्रधानमंत्री यदा कदाई यहां आता था। अब बदलाव आप साफ देख रहे हैं। ऐसे जनजातीय भाई बहन जिन्हें एक जगह से दूसरी जगह जाते रहे रहना पड़ता है, उनके बारे में अगर किसी ने आज तक नहीं सोचा, लेकिन आपका ये चौकीदार आपके सहयोग से पहली बार इनके लिए वेलफेयर बोर्ड बनाने का काम किया। आदिवासी इलाकों में बच्चों और प्रसूता माताओं को উদয়পুরের জনসভা থেকে বিরোধী জোটকেও এক হাত নিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা একাট্টা হয়ে চৌকিদারকে তাড়াতে চায়, কিন্তু এই চৌকিদারই দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, গ্রামীণ রোজগার, বয়স্কদের সুচিকিৎসা পরিষেবা, কৃষকদের কল্যাণ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ জেতা এই পঞ্চকর্মে সর্বদাই ভাবে এই চৌকিদার। ये चौकीदार को हटाने में जुटे हैं और चौकीदार देश को आगे बढ़ाने में लगा है। आप सभी के आशीर्वाद से विकास की पंचधारा यानी बच्चों की पढ़ाई, युवाओं की कमाई, बुजुर्गों को दवाई, किसानों को सिंचाई और जन जन की सुनवाई
ये सुनिश्चित करने के लिए पूरी ईमानदारी से जुटा हूँ, दिन रात जुटा हूँ। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী, পরে মাঠে বক্তব্য রাখতে আসেন। এদিনের জনসভায় লোক সমাগমের বিষয়টি কিন্তু উপস্থিত জনমনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। কাপড়ের প্রাচীর টেনে ময়দানকে ছোট করা হয়েছে, তারপরও মাঠের কানায় কানায় পূর্ণ এ কথা কিন্তু হলফ করে বলা যায় না। এছাড়া বক্তৃতার মঞ্চ অনেকটা এগিয়ে এনে তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো সুগভীর ইঙ্গিত বাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।